তোমাদের যেরকমটা বলেছিলাম কি আমরা খাবার দাবার খাওয়ার পরে যখন বেরোবো, বেরোনোর আগে অবশ্যই হোম ট্যুরটা দেবো। তো চলো হোম ট্যুরটা দিয়ে দিই। আর তার আগে বলে রাখি, ব্যাক ক্যামেরা কিন্তু জামান রয়েছে, আজকে বুয়াইকে দিয়ে করাচ্ছি না, ফুল প্রফেশনাল ওয়েতে তোমাদেরকে হোম ট্যুরটা দেবো। তো এটা হলো আমাদের এন্ট্রেন্স, এন্ট্রেন্স দিয়ে ঢুকছি। আর ঢুকেই ফার্স্টে রয়েছে হচ্ছে আমাদের একটা কোজি ডাইনিং প্লাস ড্রয়িং রুম, যেটা বলতে পারো। তো এদিকে রয়েছে টিভি সেন্টার যেটাকে বলা হয়, আর এদিকে রয়েছে হচ্ছে সোফা দিয়ে ডাইনিং এরিয়া যেটা। আর একটুখানি মেসড আপ হয়ে আছে, কালকে এসেছি, ঘোরাফেরা সবকিছু মিলিয়ে সেইভাবে গোছানো হয়ে উঠছে না। তো এদিকটা তো এই গেল, আর সঙ্গে দেখো পেছনে ব্যাক ক্যামেরা রেডিও ঘোরাফেরা করে বেড়াচ্ছে। আর এইটা হলো আমাদের ডাইনিং এরিয়া, যেখানে আমরা ব্রেকফাস্ট বাদ দিয়ে লাঞ্চ এন্ড ডিনারটা করে যাচ্ছি, এটাও মেসড আপ হয়ে আছে। আর এবার হচ্ছে ফার্স্ট রুমটা, এই রুমটা হচ্ছে আমাদের মানে গেস্ট রুম। আর এখানে আমাদের একটা ঠাকুর মন্দিরও রয়েছে ছোট্ট করে, যেটা আমরা যখন আসি তখন পুজো দিই, রোজ দেওয়া হয় না। এই গেল ছোট করে রয়েছে। আর তারপরে রয়েছে হচ্ছে একটা কমন ওয়াশরুম, এই গেল কমন ওয়াশরুম। দেন মাস্টার বেডরুম, এই একটা মাস্টার বেডরুম রয়েছে, প্রমাণ সাইজের, খুব বড় বলবো না আর একদম ছোটও বলবো না। সঙ্গে রয়েছে একটা অ্যাটাচড বাথরুম, এই যে সেম একই বাইরেটার মতো। এবার চলো তোমাদের আমাদের বাড়ির যেটা মহিলাদের মেন ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে কিচেন। তো এখানে একটা বেশ ছোট্ট করে কোজি কিচেন রয়েছে। আর কিচেনটা দেখানো সেরকম কিছু নেই, আসলে পরে যেটুকুনি কাজে লাগে, মোটামুটি সমস্ত বাসন আর সমস্ত ইউটিলিটিস রয়েছে, মাইক্রোওয়েভ থেকে শুরু করে সবকিছু, আসলে অসুবিধা হবে না। আর তার সঙ্গে রয়েছে যেটা আমি আমার বাড়িতে পাই না, সেটা হচ্ছে এখানে একটা কিচেন গার্ডেন রয়েছে, খুব সুন্দর। এখন সবে ছোট ছোট গাছ ফাছ এসব লাগানো হচ্ছে, খুব বেশি গাছ নেই, কিন্তু মানে আর কদিন পরে এলে আরো গাছে ভরে যাবে। এইটা আমি তোমাদেরকে বাইরে থেকে ঘুরে দেখাচ্ছি, চলো, কারণ এখান দিয়ে নামাটা একটু অসুবিধা আমার কাছে, আমি চটি পড়ে নেই মোদ্দা কথা, বাইরে থেকে দেখাই। চলো চলো তোমাদেরকে আমাদের যে ছোট্ট মানে প্রাইভেট যে মানে গার্ডেন বলতে পারো, বাইরেটা তো সবার জন্য এক, বাট প্রাইভেট যেটা সেটা দেখাই। প্রথমে তো বলি শীতকালে যেটা এখানে মেইন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে গাছে ফুলে ভরে থাকে চতুর্দিকে ফুল। আর এটা কিন্তু আমরা না থাকাকালীনও মালি আছে, তিনি মানে গার্ডেনার যে, সে এসে পুরো যত্ন করে ব্যাপারটা মেনটেন করে। তো এদিকে দেখো চারপাশে খুব সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে, এখানে ছোট ছোট সব চারা লাগানো হয়েছে, গাছ হচ্ছে, ফুল হচ্ছে। আর এইখানটাতে কিন্তু আমাদের ভেজিটেবল বলতে পারো ছোটখাটো চাষ হয়, ফুলকপি বাঁধাকপি বিনস থেকে শুরু করে এভরিথিং। এখানে আপাতত গাছের লাগানো হয়েছে ধনে পাতা, এখানটাতে আছে হচ্ছে ধনে পাতা, এখানে কিছু একটা করা হবে, মাটি খোঁড়া হয়েছে যার জন্য। আর এইটা এটা মানে পালং শাক হতে পারে, টপ পালং বা পালং, হ্যাঁ পালং হবে এটা, বেরি পালং সবে হয়ে রয়েছে, এটা আরো বড় হবে। আর আমি আজকেই জাস্ট মালিকাকুর সাথে কথা বললাম, উনি বললো এখনো প্ল্যানিং আছে অনেক কিছু লাগানোর। তো এই হলো আমাদের সেই ঘরের ভেতর থেকে তোমাদের যেটা দেখালাম, আমাদের কিচেন গার্ডেন, এটা হলো কিচেন গার্ডেন। আপাতত বেশি কিছু নেই, ধরো চশমাটা পরিনি, তোমরা জানো আমি তাকাতে পারি না সূর্যের আলোয়। তো এইটা এখানটা পুরো গাছে ভরে থাকে, খুব সুন্দর একটা অ্যাটমোসফিয়ার কিন্তু এখানে পাওয়া যায়। এবার চলো তোমাদের কমন গার্ডেনটা দেখাই। তো চলো, এই হচ্ছে আমাদের কমন যে গার্ডেন বলো, পার্ক বলো, ফুল এরিয়াটা। এই দিক থেকে আমাদের এন্ট্রি হয়, মেন গেটটা তো ওইদিকে, ওই দিক থেকে আমরা আসি। আসার পরে এখানে হচ্ছে পার্কিং জোন, প্রত্যেকের বাড়ির নাম্বারের সঙ্গে সঙ্গে তাদের পার্কিং লট দেওয়া আছে দুটো করে। এই গেল। আর এইখানটাতে একটা দারুণ ব্যাপার আছে, এইখানটাতে একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে এই দেখো এখানটা একটা পুকুরের মতো জলাশয় রয়েছে, তার মধ্যে প্রচুর মাছ রয়েছে। এইটা হচ্ছে, এটা কিন্তু শুধু একটা জলাশয় মাছ তা নয়, এর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকের এখানে কমপ্লেক্সে যত বাড়ি রয়েছে সব বাড়ির যে মানে নোংরা জলটা সেটা এখানে আসে। এখানে এসে এইদিকে দেখো এই যে গাছগুলো রয়েছে, এই যে আগ গাছ সম্ভবত হবে, আগ গাছ, হলুদ গাছ, এই গাছগুলোর এখানে জমা হয়, এখান থেকে পিউরিফাই হয়ে পরিষ্কার জলটা এখানে বেরায়, যেখানে মাছ রাখা রয়েছে, প্রচুর মাছ আছে এখানে। আর এছাড়া চলো চারিদিকে মানে ভীষণ সুন্দর একটা গার্ডেন তোমাদের দেখাচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেক সেলিব্রিটিরাও থাকে, সবসময় থাকে না, বাট তাদের প্রপার্টি কেনা রয়েছে, তোমাদের সেটাও দেখাচ্ছি চলো।
হ্যাঁ, তো ওটা তো ওইদিকে দেখলে C6 হচ্ছে আমাদের, বাট এই যে এখানে দেখতে পাচ্ছি উপরে যেটা রয়েছে এটা হচ্ছে দ্য ফেমাস তাপস পালের বাড়ি। হ্যাঁ, টলিউড যে আমাদের অ্যাক্টর যিনি এখন গত হয়েছেন তার হচ্ছে এইটা বাড়ি। তো হ্যাঁ, ডি পল লেখা আছে, এটা তার প্রপার্টি। আর ওদিকে আরো আছে, চলো তোমাদের দেখাই, আমাদের যে স্পিকার ছিলেন তিনিও গত হয়েছেন, সোমনাথ চ্যাটার্জি বাবু, তার ওদিকে একটা বিশাল বড় বাংলো আছে, সঙ্গে আরেকজনেরও আছে, চলো দেখাই। তো এইটা হলো সেই সোমনাথ চ্যাটার্জি বাবুর বাড়ি, যিনি তার মানে শেষ জীবনটা কিন্তু পুরোটা এখানেই কাটিয়েছেন, তিনি এখানেই থাকতে ভালোবাসতেন। আমাদের সাথে বহুবার দেখাও হয়েছে, আমরা একসাথে অনেকবার কফি খেয়েছি। এই পুরো যে গোটা ভিলাটা দেখতে পাচ্ছ, এই ভিলাটা কিন্তু তার, এখনো লোক আছে, কেয়ারটেকার, মালি, ড্রাইভার এরা থাকে। আর এই যে হোয়াইট বাড়িটা দেখতে পাচ্ছ, আমাদের ফুল কমপ্লেক্সে কিন্তু এই একটাই হোয়াইট বাড়ি আছে, আর এটা হলো দ্য ফেমাস আর্টিস্ট গণেশ পাইনের বাড়ি, এই হোয়াইট। এটা কিন্তু পুরো ডিজাইনটাও আলাদা, কালারটাও আলাদা, এটা উনি নিজে স্পেশাল রিকোয়েস্ট করে বানিয়েছিলেন। এই গেল এদিকে। এবার এইটা যেটা আছে, এটা হলো এখানকার কমিউনিটি হল, কমিউনিটি হল, জিম টিম এরকম আছে এটার মধ্যে। এটার স্ট্রাকচারটাও কিন্তু লিটল বিট ডিফারেন্ট আছে, পুরো প্রপার্টিটাই কিন্তু গার্ডেনিং এ ভর্তি, প্রচুর গাছপালা পাবে, সে ফল গাছ ফুল গাছ থেকে শুরু করে সব রকম গাছ আছে, যেটা খুব সুন্দর, এখানকার মেইন অ্যাট্রাকশন বলতে পারো। এখানে টোটাল 32 খানা বাংলো আছে, 32টা বাংলোর মধ্যে কিন্তু 32টা মেম্বার নয়, তার থেকে অনেক বেশি মেম্বাররা থাকে, একটা বাংলো একজনও কিনতে পারে, দুজনও কিনতে পারে, সেইভাবে এটা রয়েছে। চলো আরেকজন ফেমাস মানুষের বাড়ি দেখাই তোমাদের। আর এইখানটা যেটা দেখতে পাচ্ছ, একটা ইউ টার্ন ব্যাপার রয়েছে, এদিকটাও কিন্তু সেম একই প্রসেসে, এদিকটাতেও একই প্যাটার্নে সব বাড়ি রয়েছে, বাংলো রয়েছে। এদিকটা তোমাদের গেলাম না, দেখালাম না, কারণ একই ব্যাপারটা এদিকে এদিকে বোথ সাইড রয়েছে। আর শান্তিনিকেতন মানে কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার আছে, রাবীন্দ্রিক একটা ব্যাপার আছে, যেটা আমাদের এই কমপ্লেক্সেও তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে এই যে এখানে এই যে স্ট্রাকচার গুলো দেখছো না, এইগুলো কিন্তু সব ওয়েস্টের জিনিস দিয়ে, মানে ভাঙা চোরা এরকম প্লেট রয়েছে, এইগুলো মাটির টুকরো ভাঙা রয়েছে, ওখানে বোতল ভাঙা দেখতে পারবে, বিভিন্ন রকম রয়েছে, এই সমস্ত দিয়ে এরকম স্ট্রাকচার গুলো বানানো রয়েছে, যেগুলোর মধ্যে রাত্রেবেলা আলো জ্বলে আর খুব সুন্দর একটা লাইট অ্যান্ড শেড দেখতে পাওয়া যায়। এখানে তো পিলার রয়েছে, চলো তোমাদের ঘটের মতো আছে সেই ব্যাপারটাও দেখাবো, ওখানে আসো। এই যে বাংলোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একজন খুব আমাদের পছন্দের মানুষের বাড়ি, সেটা হলো অমর্ত্য সেন, তোমরা সবাই চেনো তাকে, তার বোনের বাড়ি, নন্দা আন্টির বাড়ি। এখানেও আমরা প্রচুর এসেছি বসে গল্প করা তার সাথে, বয়স্ক মানুষ, তিনি এখন অসুস্থতার জন্য এখানে একা থাকতে পারেন না, তিনি এখন কলকাতায় রয়েছেন, বাট বহু টাইম তিনি বহু বছর এখানে একা কাটিয়েছেন। তো এটা হলো তার বাড়ি গেল। এবার তোমাদের স্কাল্পচারটা আরেকটা যেটা বাকি আছে সেটাও দেখাই আসো। তো এই দেখো, ওইদিকে তো তোমরা পিলার দেখলে, এখানে কিন্তু একটা বিশাল বড় কলসি রয়েছে, সেটাও কিন্তু একইভাবে পোড়ামাটি দিয়ে, পোড়ামাটিটা তার বেস, বাট তার মধ্যে সব ভাঙা চোরা জিনিসপত্র দিয়ে বানানো, একটা টেরাকোটা ফিলিংস আছে, খুব সুন্দর লাগে রাত্রিবেলার আলো দিয়ে। আর এই দেখো, এখানেও সেম একইভাবে পিলার টিলার করা রয়েছে, জিনিসটা কিন্তু খুব সুন্দর। এই দেখো, এইটা একটা বুঝতে পারবে, এই দেখো, এটা কিন্তু একটা বোতলের মুখ, একটা কাঁচের বোতলের, এই দেখো মুখ, বোতলের বডিটা ভেতর দিকে আছে। তো এইভাবে জিনিসগুলো বানানো শান্তিনিকেতনে, তোমরা যদি আসো, এরকম আর্টিস্টিক ব্যাপার চারপাশে ছড়িয়ে আছে জল ভাতের মতো। এই গেল, আর একটু সামনে এন্ট্রান্স। তো আমার তো মোটামুটি তোমাদের হোম ট্যুর দেওয়া হলো, জায়গাটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলো আমরা একটু বাইরে যাই, সাফিয়া জামান আমাদের এবার যারা স্পেশাল গেস্ট তাদেরকে একটুখানি এখানকার লোকাল সাইট সিনটা করিয়ে আসি, তারপরে তোমাদের সাথেও সবটাই শেয়ার করবো, তোমরাও দেখতে পাবে, আমরাও ঘুরি ওদের সাথে, তোমরাও ঘোরো আমাদের সাথে ভার্চুয়ালি। চলো যাওয়া যাক।
Thank you.